কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর আনসার সদস্যের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে কুষ্টিয়ার সংবাদদাতা জানিয়েছেন ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে ওই দিন গুলিবিদ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয় এদিকে নিহত মিন্টুর ভাই নাম উল্লেখ না করে পনেরো জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে রোববার কুষ্টিয়ার দৌলতপুরে কারখানায় মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর মালিক পক্ষের নির্দেশে আনসার সদস্যরা গুলি চালায় এতে মিন্টু রকিবুল সহ তিনজনের মৃত্যু হল ডাকাতি করে